হ্যালো গাইস, গুড মর্নিং, আই এম মৌমিতা, ওয়েলকাম টু মৌমিতাস গ্যালাক্সি। তো আজ হচ্ছে কালী পুজোর পরের দিন, আর আজকে থেকেই আমার বেকিং ক্লাস শুরু। কারণ আগেই বলেছিলাম যে আমি বেকিং ক্লাসের জন্যই এখানে আসা, তা নাহলে এই বছরটা এখানে আসার কথা ছিল না, ওখানেই থাকার কথা ছিল। কিন্তু এই বেকিং ক্লাসটা ভর্তি হয়েছি বলেই এখানে, আর ক্লাসটা অনেকক্ষণ সময় ধরে, এই 12টা থেকে এখন 11টা বাজে, একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ যেতে হবে। তারপর আমার খাতা টাতা কিছুই, মানে ডায়েরি কিছু কেনা হয়নি, সেটাও দোকান থেকে কিনতে হবে, কিনে তারপর যেতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম। আর 12টা থেকে ক্লাস, 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্লাস। এবার এতক্ষণ সময় আমি ডোডোকে কোথায় রেখে যাব, মানে বাড়িতে, বাড়ির কথাই বলছি, যে ডোডোকে তো ওখানে দেখার সেরকম কেউ নেই না। এবার ওই জন্যই আমি ভাবলাম যে তাহলে জয়নগরে যখন এখন ছুটিই আছে, তাহলে এখানে থেকেই বেকিং ক্লাসটা করে নেওয়া যাক। তো এখন যাচ্ছি সেখানে, আর ভাত মা জোর করে দুটো খাওয়ালো, কারণ এতক্ষণ সময় ক্লাস আছে, যে মা বলছে দুটো ভাত না খেয়ে গেলে হয়, ভাত ডাল সেদ্ধ আলু ভাতে দিয়ে একটুখানি ভাত খেয়েছি অল্প। আমি সকালের দিকে না, আমি একদম ভাত খেতে পারি না, অল্প করে ভাত খেলাম। আর তার সঙ্গে টিফিনও দিয়ে দিয়েছে মা, বলছে খিদে পেয়ে যাবে, তুই দুটো পরোটা আর আলু ভাজা দিয়ে দিয়েছে মা টিফিনে, বলছে খেয়ে নিবি এটা। তো যাই গিয়ে, এবার আমি তো ওখানে শিখতে যাচ্ছি, সেরকম কতটুকু ভিডিও বানাতে পারবো জানি না, কারণ ওইটাও যদি একটুখানি মন দিয়ে শেখানো যায় তাহলে তো মানে গণ্ডগোল হয়ে যাবে না, ওই যে যতটুকু পারবো শেয়ার করবো আপনাদের সাথে। তো চল দেখা যাক বলে মনে হয়, এতটাই আর একটু নুন কম দিলে মনে হয় ভালো। তাহলে তো সবাই জেনে যাবে। হাফ টাইম চলছে আর এখন টিফিন টাইম, আর মোটামুটি আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আমি তো বেশি কিছু ওই পরোটা আর একটু আলু ভাজা নিয়ে এসেছিলাম, আর সেরকম তো কিছু আনেনি, আর খেতে গেছে, ও খেতে গেছে, মানে যার কাছে শিখতে এসে সেও খেতে গেছে। ও আমার থেকে ছোটো হয় ওই জন্য, মানে তুই তাকারই করি সেরকম। আর ওই যে ও এখন বানাচ্ছে একটা কেক, আমাদের মোটামুটি দু তিনটে চার পাঁচটা কেক বানানো অলরেডি হয়ে গেছে, বেসটা বানানো হয়ে গেছে, দুটো ওটিজিতে গেছে, একটা গ্যাসে শেখালো সেখানে গেছে, আর আমরা এই তৈরি করছি। এবারে কাপ কেক করবো, কাপ কেকের জন্য
ও তৈরি করছে। আর আমি ভাবলাম সেইভাবে একটু করে ব্লগটা করে নিই। দেখে আর বাকিগুলো একটুখানি বড় কেক দুটো তাড়াতাড়ি বের করবি। হ্যাঁ সাথে হলো একই বোতল থেকে, এর টেক্সচারটা দেখো। এই যদি ধরো ক্রিমটা যদি নরম হলো খুব বেশি, একটু বেশি প্রেশার করতে পারবে না, কিন্তু যা দিকেই বেরিয়ে আসবে সাইডগুলো খুব বেশি স্মুথ হবে না। আর এই যে পরে যখন তোমরা ডিভাইড করার সময় দেখতে পাবে ক্রিমটা হালকা হড়কাবে, তোমার বাড়ি গিয়ে খেলে দেখবে টুথপেস্ট লাগবে, এটাকে ততক্ষণ আমাকে কি করতে হবে ফ্রিজ করতে হবে। কেক তৈরি করাও হয়ে গেল, কেক কাটাও হয়ে গেল। আসার সময় এই যে একটু মোমো কিনে নিয়ে এলাম, চিকেন মোমো দু প্যাকেট কিনে এনেছি, এক প্যাকেট ওই যে রেখেছি মায়ের জন্য, মানে এক প্যাকেট না তার থেকে আমি কটা খেয়ে নিয়েছি, তিনটে রেখেছি তার থেকে, আর এই কটা খাচ্ছি। আর ডোডো এখন সুজি খাচ্ছে বসে বসে, তাই তো ডোডো? ডোডোর লজেন্স কিনে এনে দিয়েছি, আমার ঝাল লেগে গেছে সসটা খেয়ে, সসটা কি ঝাল খেয়ে। আর এই এসে ওপরে একটু বসলাম, আর সত্যি কথা বলতেই সেই বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত মানে ক্লাস করে এলাম, তো মনে হচ্ছে না যে সেই আগেকার সেই স্কুল কলেজ লাইফ, সেই পড়াশোনা পড়তে যাওয়া, যেন কি মানে এরকম এরকম একটা ফিল হচ্ছে। সেই টিফিন দিয়ে দিয়েছিলো মা ব্যাগে করে, টিফিন খেলাম, মানে সেরকম সেরকম একটা ফিল হচ্ছে। প্রায় কত বছর হয়ে গেল যে এরকম মানে এইরকম পরিবেশ থেকে অনেকটাই দূরে, কারণ সেই পড়াশোনা কলেজ লাইফ প্রায় 7-8 বছর মানে হয়ে গেল। তা মনে হচ্ছিলো মানে আজকে মানে আজকে সারাটা দিন মনে হচ্ছিলো যেন হয়েছে এরকম সেই স্কুল পড়াশোনা এরকম একটা ব্যাপার। তা যাই হোক, এনে একটু কষ্টও হলো, মানে অতক্ষণ ধরে বসে থাকা তো 12টা থেকে বিকেল 5টা কেন 6টায় ছেড়ে যে 12টা থেকে 6টা, আর কালকেরও আবার ক্লাস আছে, কালকেরও যাব, আবার কালকের ওই রকম 12টা থেকে বিকেল মানে সন্ধে 6টা পর্যন্ত। আর তো দেখা যাক কতদূর ছিল, মোটামুটি তো আমি কেক টেক বানাই বাড়িতে, তো আমার মানে বেসগুলো কেকের বেস মোটামুটি বানাতে পারি, এত বছর ধরে বানিয়ে আসছি মোটামুটি পারি বেসগুলো বানাতে। আমার এই ওপরে ডিজাইনিংগুলো শেখার একটু মেন ইচ্ছা, যে নানা রকম ডিজাইনিং যে কেকগুলো হয় সেগুলো একটু শেখারই ইচ্ছা। তাও এটা হচ্ছে বেসিক মানে ক্লাস, বেসিক কেকের ওপর ক্লাসটা,
আর আরও যে ফাউন্ডেন কেক সেগুলোর আবার আবার কোর্স আছে, সেগুলোর আবার কোর্স করতে আলাদা, মানে নানা রকম আরও সুন্দর সুন্দর ডিজাইনের কেক আছে না, সেগুলোর জন্য আবার একটা আলাদা কোর্স করতে হয়। তো আমি ওকে বলে রেখেছি যে আমি কিন্তু ওই কোর্সটাও করব, কিন্তু বাট আমার হচ্ছে সময় হয়ে উঠছে না, না ডোডোকে নিয়ে আমার যে এখানে এসে ক্লাস করতে গেলে তো আমার সময় দিতে হবে। আমি ওকে বললাম, রিকোয়েস্ট করলাম যে ডিসেম্বরের দিকে একটা কোর্স কর না, তাহলে একটু সুবিধা হয়, ডিসেম্বরের দিকে করলে তখন ওই ডিসেম্বরের একটা ডোডোর মোটামুটি স্কুলের একটা লম্বা ছুটি আছে, কেন কর না ওর মধ্যে, তাহলে একটু মানে শেখা যেতে পারে ওই সময়টা। তো বললো আর এই বছর মনে হচ্ছে না, মানে এই বছর মানে ডিসেম্বরের মধ্যে বলছে, আর মনে হচ্ছে না আমি এই বছর সেরকম আর কোনো ক্লাস করতে পারবো। তো দেখা যাক নেক্সট ইয়ার করুক, নেক্সট ইয়ারে ক্লাস করবো আর একটা, কেন ঠিক আছে করলে তাহলে আমি করবো বলে রাখলাম আগে থেকে। এবার আমার তো ছুটির সময় ছাড়া তো হবে না, ছুটির ডেট বললে ডোডো স্কুলে ছুটি বললে সেই সময়ই আসতে হবে। দেখা যাক, এটা মোটামুটি শিখি, তারপর এখন দেখা যাক কত দূর কী হয়। তো ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড লাগছে, আর মোমো খেয়ে পেট পেট ভরে গেছে, আমার হচ্ছে ঘুমিয়ে পড়ে আর ভালো ইচ্ছাই করছে না। তো ডোডো গেছে পাড়া ঠাকুর দেখতে, এবার তো পাড়াতে আবার খিচুড়ি ভোগ হচ্ছে, আমি মাকে বললাম হ্যাঁ নিয়ে এসো আমি খাবো রাত্রি, আমিও ভালো লাগে বেশ ঠাকুরে খিচুড়ি টিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো মা বললো দেখছি নিয়ে আসবো, তো ওই একটুখানি খেয়ে নেবো রাত্রি, খেয়ে আসবে পড়বো। তো ঠিক আছে চলুন, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে, আজকের মতো গুড নাইট, টাটা।